ঢাকার সবচেয়ে বড় মেয়র হানি ফ্লাইওভার। প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভার ঢাকার এযাবৎকালের নির্মাণ শেষ হওয়া সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। এতে খরচ হয়েছে 2,000 কোটি টাকার বেশি। আর এই ফ্লাইওভার ঢাকার প্রথম টোল সড়কও বটে, কারণ এটি ব্যবহারের জন্য প্রতিটি যানবাহনকে নির্দিষ্ট হারে টোল দিতে হয়। প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের 7টি পথে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে বের হওয়া যাবে। ফ্লাইওভারটি যাত্রাবাড়ি শনির আখড়া থেকে শুরু হয়ে গুলিস্তানের নিমতলি মোড়ে গিয়ে শেষ হয়েছে। রাজধানী ঢাকা এটি একমাত্র ফ্লাইওভার যা নগরবাসীর প্রধান সমস্যা যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফ্লাইওভারের গুলিস্তান পলাশী মতিঝিল কুতুবখালী পর্যন্ত পথ রয়েছে। এই ফ্লাইওভারটি নির্মাণের ফলে রাজধানীর শনির আখড়া থেকে যাত্রাবাড়ি, সায়দাবাদ, টিকাতুলি, গুলিস্তান হয়ে নিমতলি এলাকা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ পূর্বাঞ্চলীয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় 30টি জেলায় যাতায়াতে মানুষের ভোগান্তি কমেছে। এছাড়া সায়দাবাদ ও যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডের দিকে ফ্লাইওভারের রাস্তা রয়েছে। এটি সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা। এটি ঢাকায় প্রথম ফ্লাইওভার যেটি থেকে 7টি বেরোনোর পথে পরিবহন সমূহকে টোল পরিশোধ করতে হয়। দেশের প্রথম সরকারি বেসরকারি উদ্যোগে নির্মিত হয় এই ফ্লাইওভার। Subscribe this channel. যৌথভাবে নির্মাণ করেছে অরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও ঢাকা সিটি কর্পোরেশন। 2010 সালে এর নির্মাণ শুরু হয়। নির্মাণে ব্যয় হয় 2,108 কোটি টাকা। বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ওরিয়ন গ্রুপ ফ্লাইওভারের ব্যবস্থাপনা, টোল আদায় ও রক্ষণাবেক্ষণ কাজ করছে। চালু হওয়ার পর থেকে 24 বছরে পাওয়া টোলের ভিত্তিতে নির্মাণ ব্যয় তুলে নেবে তারা। হানি ফ্লাইওভারের আয়ুষ্কাল ধরা হয়েছে 100 বছর।